ডেইজি শাহ জন্ম 25 আগস্ট 1984। তিনি হলেন একজন ভারতীয় মডেল, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পনাকারী এবং অভিনেত্রী। তিনি গণেশ আচার্য সহযোগী নৃত্য পরিকল্পনাকারী হিসেবে 10 বছর যাবৎ কাজ করেছেন। তিনি 2010 সালে বহু ভাষাভিত্তিক অ্যাকশন থ্রিলারি চলচ্চিত্র বন্দে মাতরমের বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করেন, কিন্তু তার প্রথম বিরাট সাফল্য অর্জিত হয় 2011 সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র বডিগার্ড মূল ভূমিকা অভিনয়ের মাধ্যমে। অতঃপর তিনি 2014 সালে বলিউড চলচ্চিত্র জয় হতে সলমন খানের বিপরীতে অভিনয় করেন। 2015 সালে তিনি হেড স্টোরি 3-এর সাহসী চরিত্রে অভিনয় করেছেন। ডেইজি শাহ এক গুজরাটি পরিবারের সদস্য, কিন্তু তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি নৃত্য পরিকল্পনাকারী গণেশ আচার্যর সহকারী হিসেবে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল জমিন এবং খাকি। পরবর্তীতে তিনি মডেলিং করা শুরু করেন। সে সময় তিনি বেশ কয়েকটি ফটোশ্যুট করেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেন। কন্নড় পরিচালক হারজু তাকে চিনগরির এবং জন্য তাকে তদস্থ করেন। তিনি বডিগার্ডের কর্ণ সংস্করণে মূল ভূমিকা আম্মু চরিত্র অভিনয় করেন। পরবর্তীতে তিনি বচ্চন এবং বডি ইশক চলচ্চিত্র দুটি আইটেম গানে কাজ করার জন্য স্বাক্ষরিত হন। এছাড়া তিনি হিন্দি চলচ্চিত্র খুদা কসমের আইটেম গান নীলি লমরি তে নৃত্য পরিবেশন করেন। উক্ত চলচ্চিত্র মূল ভূমিকা অভিনয় করেন সানি দেওল এবং তাবু। শাহ 10ম শ্রেণীতে পড়ার সময় MS ডম্বিভলি প্রতিযোগিতায় মিস ফটোজেনিক পুরস্কার জয়লাভ করেন। তিনি মুম্বাইয়ের খালসা কলেজ মানবিক বিভাগে পড়েছেন। তিনি পরবর্তীতে মডেল হওয়ার জন্য চলে যান এবং 3 বছর গণেশ আচার্যর সাথে কাজ করার পর কন্নড়ে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্র হল তেরে নাম 2003, মস্তি 2004, হামকো দিওয়ানা কর গায়ে 2006, পরি 2007, ডিপার্টমেন্ট 2010, বন্দে মাতরম 2010, খুদা কসম 2010, বডিগার্ড 2011, ভাদ্রা 2011, বডি ইশক ব্লাডি ইশিক 2013, বচ্চন 2013, জয় হো 2014, আক্রমণ 2014, হেড স্টোরি 3 2015, রামরতন 2017 ইত্যাদি।